ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল। তবে এই মামলায় নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে অব্যাহতি দিয়েছেন আদালত। 9 ফেব্রুয়ারি ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নাসির ও তামিমার অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। আগামী 10ই মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেন আদালত। এর আগে গত 24 জানুয়ারি চার্জের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন 3 আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু। আর বাদীপক্ষে ইশরাত হাসান চার্জ গঠনের প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 9ই ফেব্রুয়ারি চার্জের বিষয়ে আদেশের জন্য রাখেন। এদিন আদালতে উপস্থিত ছিলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা। নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন তারা। 2021 সালের 24শে ফেব্রুয়ারি তামিমার আগের স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে এবং অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করে 2021 সালের 30শে সেপ্টেম্বর PBI 3 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়।